নমস্কার, আমি অসীম অধিকারী। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা বক্সের বাইরে যে লেবেল বা স্টিকার লাগাবেন তা ফিল আপ করবেন কী করে, খুব ছোট্ট করে তা আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনটি টায়ারের জন্যই আপনারা দেখতে পাবেন বক্সের উপরে মেটাল সিলে একটি করে নাম্বার দেওয়া আছে, ওটাই হলো ব্যালট বক্স নাম্বার। সেই নাম্বারটি এই ঘরে আপনাকে লিখতে হচ্ছে, যেমন আমি এই প্রিন্টেড লিখে দিলাম। এরপরে আপনাকে লিখতে হবে ব্লক নেম, ধরুন আমি এখানে লিখলাম চণ্ডীতলা 1। এরপরে আপনারা পাচ্ছেন নেম অ্যান্ড নম্বর অফ দ্য কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কনস্টিটিউয়েন্সি হয় আপনারা যে গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট নিতে যাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে রোমান হরফের 1, 2, 3, 4 করে। ধরুন আমি এখানে গেছি আইয়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদের জন্য, তাই লিখে দিলাম আইয়া 3। এরপরে আপনারা পাবেন পোলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম, অর্থাৎ যে পাট নম্বরের জন্য আপনারা ভোট নিতে যাচ্ছেন ও যে স্কুলে ভোট নিচ্ছেন এবং তার রুম নম্বর। ধরুন আমি এখানে পেয়েছি, আমি যে পোলিং স্টেশনের জন্য ভোট নিতে গেছি সেটি হলো 30 দুলেপাড়া SSK রুম 1। আমি আপনাদের সামনে যে লেবেলটি দিয়ে বোঝালাম এটা হলো হলুদ রঙের জেলা পরিষদের গোদরেজ ছোট বক্সের লেবেল। আপনি এরকমই পিঙ্ক পাবেন বড় গোদরেজ পঞ্চায়েত সমিতির লেবেল, এবং সাদা রঙের গ্রাম পঞ্চায়েতের জন্য এরকমই দেখতে একটি লেবেল। এই প্রত্যেকটি ব্যালট বক্সের লেবেলের পিছনে আপনার আঠা লাগানো আছে, শুধুমাত্র পিছনের সাদা কাগজটা খুলে লাগিয়ে দিলেই হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।